খাবার অপচয় করা আমাদের সমাজে একটি অভ্যাসে পরিণত হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট ও বাসা বাড়িতে প্রচুর খাবার অপচয় করতে দেখা যায়। কোনো খাবার অপচয় করা বা নষ্ট করার আগে এই চারটি কথা আপনার মনে থাকা উচিত। এক, পৃথিবীতে এখনও 78 কোটি 30 লক্ষ মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, কিন্তু আপনি ভাগ্যবান যে আপনাকে না খেয়ে ঘুমাতে যেতে হয় না। দুই, পৃথিবীতে এমনও দেশ আছে যারা ক্ষুধা নিবারণ করতে এক ধরনের মাটির বিস্কুট খায়, কিন্তু ভাগ্য ভালো যে আপনাকে ক্ষুধা নিবারণ করতে এই ধরনের মাটির বিস্কুট খেতে হয় না। তিন, আপনি যে খাবারটি নষ্ট করছেন তা তৈরিতে অনেক মানুষের কঠোর পরিশ্রম ও সাধনা রয়েছে। আপনি খাবারের মূল্য দিতে পারলেও এতগুলো মানুষের ঘাম ও পরিশ্রমের মূল্য অর্থ দিয়ে পরিশোধযোগ্য নয়। চার, মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ তাআলা জানিয়েছেন তিনি অপচয়কারীকে অপছন্দ করেন। চলুন আজ থেকে আমরা খাবার অপচয় করা থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।